আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি কি জানেন এই পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি? আচ্ছা, আমি বলছি, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো আমাদের ঈমান। কিন্তু দুঃখের বিষয় হলো, আমাদের যুব সমাজ আজকে মোবাইল ফোনকে সবচেয়ে বেশি দামি সম্পদ বলে মনে করে। আজকের যুবকরা একদিন নামাজ না পড়ে থাকতে পারবে, কিন্তু 1 মিনিট ফোন ছাড়া থাকতে পারবে না। একই যুবক রাস্তা দিয়ে চলার পথে যখন হঠাৎ বৃষ্টি আসে, তখন সে প্রথমে চিন্তা করে তার মোবাইল ফোন ঠিক আছে কি না, কিন্তু তার এদিকে খেয়াল নেই যে এক ওয়াক্ত নামাজ না পড়লে তার ঈমান থাকবে না। কিন্তু এদিকে মসজিদের মুয়াজ্জিন সাহেব দিনে 5 বার নামাজের জন্য ডাকছেন। মসজিদের মুয়াজ্জিন সাহেব কত সুন্দর করে বলছে, হাইয়া আলা সলা, হাইয়া আলা সলা, হাইয়া আলাল ফালা, হাইয়া আলাল ফালা, তোমরা কল্যাণের দিকে এসো। তবুও আজকের যুবক সেই পথে যাচ্ছে না, তারা ছুটছে মহা অকল্যাণের দিকে। আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করুন, রবের দিকে ফিরে আসুন, এতেই শান্তি, এতেই সুখ। দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসুন, দুনিয়ার রং তামাশা করে কী লাভ, চলুন রবের দিকে ফিরে আসুন। ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে সুখ আর সুখ উপভোগ করা যাবে।